প্রতি বছরই শ্যামা পূজয় নিত্য নতুন মণ্ডপ নির্মাণ করে তাক লাগায় বেগমপুর ও কাপাসশাড়িয়ার বেশ কিছু পুজো কমিটি। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। হুগলির চণ্ডীতলা দুই ব্লকের বেগমপুর ও কাপাসশাড়িয়ার সেরা দশটি মণ্ডপ ও প্রতিমা দেখুন এই প্রতিবেদনে। একটা শান্তিময়ী আমরা শক্তিমায়ের আরাধনা, কিন্তু সেটা শান্তির বার্তা দিয়ে আমরা একটু রূপ দেওয়ার চেষ্টা করেছি, যেখানে আমরা শান্তির বার্তা দিতে চেয়েছি যে সমাজে এত চারিদিকে যুদ্ধ নয়, শান্তি থাকুক। এবং এই যে শান্তি, আপনি যেখানে দেবতা যেখানে বিরাজ করেন, সেই স্বর্গ বলুন বা কৈলাস বলুন, সেখান থেকে শান্তি মর্তের মধ্যেও যেন সেই শান্তি বিরাজ করে। মধ্যে দিয়ে বার্তা দিতে চাই যে সাবেকিয়া না, আমরা যতই আধুনিকতায় ফিরে আসি না কেন, সাবেকিকে ধরে রাখতেই হবে। এই কারণেই মানুষের জীবনযাত্রার মানটা যে কতটা নিচে নেমে গেছে একটা পটুর, সেই জীবনধারার মানটাকে তুলে ধরা হয়েছে, যে তারা কোনো রকমের দিন যাপন করছে নগণ্য পয়সায়, কিন্তু যারা এই প্রতিমা পণ্য করে থাকে, পণ্য করে বাজারে বিক্রি করে, তারা লাভবান হয়, কিন্তু পটুরা কিছু পায় না। এই জীবনধারার ঘটনাটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা চাইছি যে আমাদের নতুন জেনারেশন জানুক 51 পিঠের যে মাহাত্ম বা 51টা পিঠ আছে এবং তার কোথায় দৃশ্যমান, কোথায় গেলে তাদের দেখা যাবে, সেগুলো বোঝানোর জন্য।
বেগমপুর পুরশিব সঙ্গে পুজোর থিম হচ্ছে স্মরণে আজব, এ এক আজব দেশ সত্যজিদ্রায় অবলম্বনে। কীরকম দর্শনার্থী আমাদের এখানে? ভিড় প্রতি বছরই প্রচুর হয়, এই বছরও প্রচুর ভিড় হচ্ছে।